হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো হচ্ছে, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে পিম্পল নিয়ে, পিম্পল বা ব্রণ যেটাকে আমরা বলি সেটা নিয়ে। তো সেটা কেন হয় এবং সেটাকে আমরা কীভাবে হচ্ছে দূর করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমি পুরোটা তোমাদেরকে বলবো এবং দেখাবো, তো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 2 থেকে 3 দিনের মধ্যে কিভাবে পিম্পলটাকে মানে একদম তোমার মুখ থেকে রিমুভ করে দিবে সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। এই দেখো, আমার হচ্ছে গালে আর এই যে কপালে পিম্পল বেরিয়েছে। তো এটাকে আমি 2 থেকে 3 দিনের মধ্যে রিমুভ করে সেটা তোমাদের সঙ্গে একদম পুরো ভিডিও শেয়ার করব। পিম্পলকে চিরতরে মানে বিদায় জানাবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো এবার শুরু করা যাক, বেশি বকবক না করে এবার শুরু করে দিই। সো প্রথমেই বলি কেন পিম্পল হয়। তো পিম্পল বিভিন্ন কারণেই হতে পারে, অয়েলি স্কিনের জন্য হতে পারে, তারপরে হচ্ছে লিভারের সমস্যা যাদের আছে তাদেরও হতে পারে। তো বিভিন্ন রকম কারণেই হতে পারে। তো এটার জন্য কি করলে ভালো হবে সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমত, তোমাদের যে জায়গাতে পিম্পল বেরোবে সেই জায়গাতে একদমই হাত দেবে না, একদমই সেই জায়গাতে হাত দেওয়া যাবে না। অনেকে আছে বারবার হাত দেয়, বারবার আয়না দেখে, বারবার হচ্ছে মানে নখ দিয়ে সেই জায়গাতে খোঁচায়, এগুলো একদমই বন্ধ করতে হবে। কারণ তোমরা যদি বারবার পিম্পলে হাত দাও তাহলে তোমার পিম্পল কখনোই কমবে না, আরো বরং বেড়ে যাবে। সেই জন্য তোমার একদমই হাত দেওয়া চলবে না, প্রথমে এটা তোমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চন্দন কাঠ। এই চন্দন কাঠ আমাদের মুখের জন্য, স্কিনের জন্য আর কি খুবই উপকারী। এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে চন্দন কাঠ। তো এটাকে আমি এখন ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর যেখানে যেখানে পিম্পল হয়েছে সেই জায়গাগুলোতে এটা লাগিয়ে নেব এবং সারা রাত এইভাবেই রেখে দেব। এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে যে কোনো নিম ফেস ওয়াশ দিয়ে তোমরা মুখটা ক্লিন করে নিতে পারো। এইভাবে যদি তোমরা 2 থেকে 3 দিন এটা ইউজ করো তাহলে তোমাদের পিম্পল একদম ভালো হয়ে যাবে। তৃতীয়ত, এই যে অ্যালোভেরা দেখছো, অ্যালোভেরাও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো যদি তোমরা চাইলে অ্যালোভেরা জেলও নিতে পারো, আমি অ্যালোভেরা নিয়েছি। তো এটাও তোমরা হচ্ছে তোমাদের পিম্পলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আমি যে দুটো জিনিস বললাম এগুলো যদি তোমরা কন্টিনিউ হচ্ছে 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে তোমাদের পিম্পল একদম ভালো হয়ে যাবে। সব থেকে বেশি যেটা কাজ দেবে সেটা হচ্ছে চন্দনটা। তো তোমরা হচ্ছে চন্দনটা ঘষেও নিতে পারো, কিংবা তোমরা চাইলে বাজার থেকে চন্দনের গুঁড়ো কিনে নিতে পারো, পাউডার কিনতে পাওয়া যায়। তো চন্দনটা সব থেকে খুবই উপকার, খুবই মানে একদম পিম্পলের জন্য খুবই উপকার। তো তোমরা সেটা ইউজ করতে পারো। আমার সাধারণত পিম্পল হয় না, তো হচ্ছে আমার মাঝে মধ্যে পিম্পল হলে আমি এইটাই হচ্ছে ইউজ করি, বিশেষ করে চন্দনটা ইউজ করি। তো হচ্ছে এটা ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম এবার তোমাদের সঙ্গেও শেয়ার করি। ঠিক আছে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে 2 দিন পর দেখাবো আমার পিম্পলটা আছে না চলে গেছে, তখন তোমরা নিজেরাই দেখে নেবে। ফ্রেন্ডস, আমি যেমনটা বলেছিলাম যে তোমাদেরকে 2 দিন পর দেখাবো আমার পিম্পলটা আছে না একদম চলে গেছে, তো আজকে 2 দিন হয়ে গেছে। তো দেখাচ্ছি, এই দেখো একদম নেই, কপালেও আর নেই, একদম ভালো হয়ে গেছে। তো সো তোমরা এটা ইউজ করতে পারো, খুব খুব ভালো কার্যকারী, এটা খুব ভালো কাজ দেয়। তো তোমরা ইউজ করতে পারো। আর তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি যে মানে যাদের মুখে অনেক বেশি ব্রণ তাদের একদম 2 থেকে 3 দিনের মধ্যে সারা কখনোই সম্ভব না, তাদেরও এটা হচ্ছে কমে যাবে কিন্তু একটু সময় লাগবে। তাই তোমরা হচ্ছে এটা ধৈর্য ধরে তোমাদেরকে এটা করতে হবে। যাদের মুখে খুব বেশি ব্রণ তারা হচ্ছে এই দুটো তো করবেই, তার সঙ্গে আরেকটা করতে পারো, তোমরা নিম পাতা আর হচ্ছে কাঁচা হলুদ এই দুটো নিয়ে পেস্ট বানিয়েও মুখে লাগাতে পারো। আর আমি তোমাদের কিন্তু সবসময় একটা কথাই বলি, আমি যেটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। সো তোমরাও এটা ইউজ করো আর হচ্ছে কমেন্টে আমাকে জানিও যে কে কিরকম রেজাল্ট পেলে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।